নমস্কার, শুভ শারদীয়া। তো এইবার দুর্গাপুজোয় আমি সেজে উঠবো মামা আর্টের এই আয়ুর্বেদিক চিকিৎসের কসমেটিক্স নিয়ে। তো আজকে এই প্যাকটা আমি পেলাম, তো চলো দেখা যাক আমাকে মামা কী কী পাঠিয়েছে। ও মাই গড, পুরো জিনিস ফেসে ভরা। ওকে, তো চলো দেখে নিই। প্রথমে আমি পেয়ে গেছি লিপস্টিক। ওকে, তো এই দুটো লিপস্টিক যার শেড হচ্ছে, একটা হচ্ছে রেজিন পাঞ্চ আর একটা হচ্ছে ক্যারানিশন নুড। ওকে, যেটা আমি এখন অলরেডি লাগিয়ে আছি, এটা হচ্ছে ক্যারানিশন নুড আর একটা হচ্ছে রেজিন আছে যেটা একটু ডার্ক শেডের। তো এই দুটো লিপস্টিক পাঠিয়েছে, আর পাঠিয়েছে ওয়াটারপ্রুফ আইলাইনার, আর পাঠিয়েছে ও হাইড্রা গ্লো সিসি সেরাম, মানে একটা ফাউন্ডেশন যার মধ্যে সেরামও আছে। আমারটা হচ্ছে পিচ শেডের, আমার স্কিন কমপ্লেকশন অনুযায়ী এটাই আমাকে সুট করে। আর এতে আছে SPF 30। তার সাথে পাঠিয়েছে একটা লিপ চিপ অ্যান্ড আই টিট, ওকে, যেটা আমি আই শ্যাডো হিসাবে ইউজ করতে পারবো, মাই লিপ গ্লস হিসাবে, প্লাস আমি ব্লাশার হিসাবেও ইউজ করতে পারবো। তো ঠিক আছে, এটারও শেড হচ্ছে রোজ পিঙ্ক, রোজ পিঙ্ক শেডে পাঠিয়েছে। তার সাথে পাঠিয়েছে এই কম্প্যাক্টটা, গ্লো কম্প্যাক্ট, এর সাথে আছে একটা কাজল, আর আছে একটা মাস্কারা যাতে আমন্ড অয়েল আছে মাস্কারা। তার সাথে ও আরও দুটো লিপস্টিক পাঠিয়েছে, একটা শেড হচ্ছে পেটাল পিঙ্ক আর একটা হচ্ছে মালবেরি পিঙ্ক, অ্যান্ড লাস্টলি একটা ট্রায়াল প্যাকে ছোট্ট একটা লিকুইড লিপস্টিক পাঠিয়েছে যেটা শেড হচ্ছে নুড পাঞ্চ, এটাতেও ভিটামিন সি আর কোকোনাট অয়েলের ভরপুর আছে। ব্যাস, তারপর আমার